জয় লোকনাথ শুধু ভক্তবৃন্দ আমাদের পরমপ্রিয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর অসীম কৃপা সর্বদা আমাদের ওপর বর্ষিত হয়েই চলেছে হয়েই চলেছে করুণা সিন্ধু যুগাবতার বাবা লোকনাথের একাধিক কৃপা আমাদের মনে বাবার প্রতি ভক্তি ও আন্তরিক বিশ্বাস ক্রমশ বাড়িয়ে দিচ্ছে এতে কোনো সন্দেহ নেই বাবা আমাদের মনের প্রতিটি ইচ্ছা অনিচ্ছার খেয়াল রাখেন এমনই একটি কৃপা কথা আজ আপনাদের শোনাব এটি আমায় পাঠিয়েছেন বকুলমণি রায় আগরতলা থেকে তিনি লিখেছেন জয়তু লোকনাথ দাদামণি হ্যাঁ জয়তুল লোকনাথ বাবা লোকনাথের আশীর্বাদ কিভাবে আমায় মুক্তির পথ দেখালো তাই আপনাকে আজ জানাবো বাহ বাহ খুব ভালো আমার জন্ম ইমফলে বাবার পোস্ট অফিসের চাকরি সেই সূত্রে আমাদের ওখানে থাকা বাবা লোকনাথকে আমরা সেই ছোটবেলা থেকেই দেখে আসছি ধীরে ধীরে বড় হওয়া ও তারপর বাবার চাকরি থেকে অবসর গ্রহণের পর এই আগরতলায় আসা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি একাধিক চাকরির ইন্টারভিউ দেই একটি চাকরি হয় কিন্তু আগরতলা থেকে প্রায় চুয়ান্ন কিলোমিটার দূরে একটি জায়গায় উপায় না থাকায় চাকরিটি নিতেই হয় এরপর প্রতিদিন বাবাকে প্রণাম করে রওনা দিতাম বাবাকে বলতাম বাবা তুমি দেখো এটা ছাড়া যে আমার আর কোনো উপায় নেই গো সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করো বাবা তুমি এমনই একদিন সকালবেলা খুব ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল বাড়ি থেকে বেরোতে বারণ করছিল বারবার কিন্তু প্রাইভেট চাকরি বলে অ্যাবসেন্ট হবার সাহস করে উঠতে পারিনি দাদা অগত্যা আমায় যেতেই হয় সেদিন বাসেও ভিড় যথেষ্ট কম ছিল আমার পাশে একজন ভদ্রলোক বসেছিলেন কথায় কথায় আমায় ধার্মিক বুঝতে পেরে ব্যাগ থেকে পুজোর প্রসাদ বলে কি একটা বের করে আমায় দেন আমিও আর মানা করতে পারিনি ওটা খাওয়ার একটু পরই মাথা ঘুরে জ্ঞান হারাই যখন জ্ঞান আসে দাদা বুঝতে পারি আমায় খারাপ জায়গায় নিয়ে আসা হয়েছে বুঝতে পেরে খুব ভয় পেয়ে যাই সমানে বাবাকে ডাকতে থাকি বাবা তুমি আমায় রক্ষা করো বাবা ভয়ে খুব কাঁপছিলাম তখন আর তখনই অদ্ভুতভাবে ওখানকারই একটি মেয়ে আমায় বলে চিন্তা করিস না আমি থাকতে ভয় কিসে আমি তোকে রক্ষা করব। মেয়েটির মুখে কথাগুলো কেমন যেন অদ্ভুত শোনালো দাদা এরপর অন্ধকার হলে ও আমায় অলৌকিকভাবে সেই নরক থেকে বের করে মেন রোড পর্যন্ত গিয়ে দেয় এবং আমি সেই যাত্রায় বেঁচে যাই দাদা তারপর থেকে বাবা লোকনাথের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা আমার আরো কয়েক গুণ বেড়ে যায় এরপরও আরো একাধিক সময় একাধিকভাবে বাবা আমাকে রক্ষা করেন তবে এই ঘটনাটি আমার জীবনের মোড়কে পুরো ঘুরিয়ে দেয় দাদা তাই আজ আপনাকে এটি জানালাম অনেক অনেক ধন্যবাদ মনি রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত অপূর্ব বাবা লোকনাথের একটি কৃপা কাহিনী আপনি আমাদের জানালেন এর ফলে আম আমার নিজের এবং আমাদের প্রত্যেকটি দর্শক বন্ধুর বাবা লোকনাথের ভক্তদের মনে আরও বিশ্বাস ভক্তি ভালোবাসা বাবার প্রতি আরও অনেক গুণ বেড়ে গেল বাবাকে তো সবসময় আমরা ধন্যবাদ দেই আমাদেরকে এত ভালোভাবে রাখার জন্য আমাদেরকে সব সময় আশীর্বাদ করার জন্য বাবাকে তো সবসময় আমরা ধন্যবাদ দেই বাবাকে আজ থেকে আরও একটি কারণের জন্য ধন্যবাদ দেবো সেটা হচ্ছে আপনাকে এত অলৌকিকভাবে রক্ষা করেছে বাবা তার জন্য বাবার বাবার একটি আন্তরিক ধন্যবাদ প্রাপ্য ধন্যবাদ বাবা আমাদের প্রিয় বাবা তোমায় শুধু ভক্তবৃন্দ আজ তাহলে এত পর্যন্তই আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন আপনাদের ওপর আমাদের পরম প্রিয় বাবা লোকনাথের অসীম কৃপা সর্বদা বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাবা লোকনাথকে এইভাবেই ভক্তি করে যান ভালোবেসে যান অনেক অনেক ধন্যবাদ জয় লোকনাথ